তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু হলো তো মুহাম্মদকে আল্লাহ পাক ওই আরবের মরুভূমি এলাকায় পাঠালেন কেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নয় বাপেরা, শুনে রেখে দিন, পৃথিবীতে যত নবী এসেছেন ম্যাক্সিমাম 99% নবী আরব কান্ট্রিতে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিশর, ইরাক, ইরান, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই কটা দেশে কেন নবীগুলো এলো? দুটো নবী কেন চীনে এলো না, আর আমেরিকায় কেন একটা এলো না? তাহলে আর এরকম সমস্যা হতো না? মারাত্মক প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। তা আমি বললাম শুনুন, উত্তরটা আপনাদের বলে দিচ্ছি, মনে রাখবেন, মারাত্মক প্রশ্ন কিন্তু, কঠিন প্রশ্ন এটা। তা আমি বললাম, আরবের মানুষদের মতো জঘন্য, নোংরা, অভদ্র, চরিত্রহীন, অমানুষ পৃথিবীতে ছিল না, আর এখনও নেই। খারাপ ভাববেন না যেন, এখন যে আর সৌদি আরবকে মনে করেছেন ফেরেস্তা লোক নাকি, না না না, যারা ওখানে থাকে তারা খুব ভালো রকম জানে, দূর থেকে মনে হয় ওই কাপাস তুলোর ফুল, মানে শিমুল তুলোর ফুল দূর থেকে লাল টকটক করে, কাছে গেলে দেখবেন দুর্গন্ধ বেরোয়, ছোট্ট বেল ফুলটা দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। আপনারা কি জানেন আরবের বর্তমান আরবের মুসলমানদের ইমান আর ভারতের মুসলমানদের ইমান আসমান জমিন তফাত? সুবহানাল্লাহ বলেন। এই ভারতের জমিনকে কোনোদিন খারাপ বলবেন না, হিন্দুস্তানের জমিনকে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই ভারতের জমিনে এসেছিল, জোরে বলুন। শুধু তাই নয়, হজরে আসওয়াদ পাথরকে যে চুমা দেন, হজরে আসওয়াদ পাথর সর্বপ্রথম এই ভারতের জমিনেই এসেছিল। মুসা নবীর হাতের যে লাঠিটা, ওটা ভারতের জমিনেই প্রথম আনা হয়েছিল, জোরে বলুন। কে এনেছিল? হযরত আদম আলাইহিস সালাম। আদম নবী করলেন কি? আদম নবী যখন পৃথিবীতে এলেন, যেখানে নামানো হলো আদম আর হাওয়াকে, জায়গাটার নাম মাউন্ট এভারেস্ট, মনে রাখুন। আদম আর হাওয়া দুজন দুদিকে গেল, আদম গেল দক্ষিণ দিকে সিংহল শ্রীলঙ্কায়, যার বর্তমান নাম হলো এনুভাদাবাদ, ওই জায়গায় আদম নবী থাকতেন। আর মা হাওয়া গেলেন, ওই এখন বৌদ্ধরা ওটাকে ঘিরে রেখেছে, আর মা হাওয়া গেলেন জেদ্দায়। আদম আর হাওয়ার মিলন কে ঘটালো? শুনে নিন, একটা পাখির মাধ্যমে। এই জন্য নবী বলেছেন, তোমরা চারটে প্রাণীকে মেরো না। এক নম্বর, পিঁপড়েকে মেরো না। কোন পিঁপড়ে? কালো কালো পিঁপড়ে গায়ে বায়ে যেগুলো, ওই পিঁপড়ে মারা নিষেধ। তা বলে এ কথা বলেছি বলে লাল লাল কাঠ পিঁপড়ে চারটে লুঙ্গির ভেতরে ঢুকে গেছে, মারবেন না, বিপদ হয়ে যাবে। যাই হোক, তো ওই পিঁপড়ে, কালো কালো পিঁপড়ে মারা নিষেধ। দুই নম্বর, নবী বললেন তোমরা হুদহুদ বলে একটা পাখি আছে, ওই পাখিকে মেরো না, সুলাইমান নবীর যুগের পাখি ওটা। তিন নম্বর, তোমরা মৌমাছিকে মেরো না, কারণ মৌমাছি মারলে মধু সংকটে পড়বে। চার নম্বর হলো, সুরাত বলে একটা পাখি আছে, যে পাখিটার ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা, যাকে বলা হয় আড়ি কোকিল, ওই পাখিকে মারতে নিষেধ করা হলো। কেন? নবী বললেন ওই পাখি আদম নবীকে শ্রীলঙ্কা থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে হিন্দুস্তানের জমিনের উপর দিয়ে, কি বললাম, হিন্দুস্তানের জমিনের উপর দিয়ে আদম হেঁটে হেঁটে গিয়ে আদম আর হাওয়া একটা মাঠে একত্রিত হয়েছিল, যে মাঠটায় আদম হাওয়া একত্রিত হয়েছিল সেই মাঠটার নাম ছিল আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? আরাফাত মানে হলো পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। এই জন্য হাজি সাহেবদের হজ করতে গেলে উকুপে আরাফাতটা করতেই হবে। আরাফাতের ময়দানে হাজি সাহেব যদি না যায়, জানবেন সে হজ হয়নি তার। তো এবারে হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে, হিন্দুস্তানের জমিনে তিনি এসেছিলেন আদমের পরে। এই জন্য শুনে রেখে দিন, এ ভারতবর্ষের মানুষকে আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি, এ কারণেই এ ভারতের মানুষকে আল্লাহ পাক এমন করেছে, হিন্দুস্তানের মানুষকে আল্লাহ পাক এমন করেছেন। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে ভারতের মানুষ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যাবেন? কিন্তু আমরা ভারতীয় হয়ে আমরা ভারতের ঐতিহ্য জানি না। চলো, তো বিশ্বের যত নবী এসেছে 99% নবী এই আরব কান্ট্রিতে, কারণটা কি শুনে নিন।
এক নাম্বার হলো আরবের মানুষরা ছিল বেদুইন জীবনযাপন করা, যেখানে পানি থাকতো ওরা সেখানে থাকতো, আবার পানি ওখান থেকে শেষ হয়ে গেলে অন্য জায়গায় চলে যেত। তা ওই যাযাবরি জীবনযাপন করতে গিয়ে ওদের করতে হতো কি, খাবারের প্রয়োজন হতো, তোর এই চুলা করতো, চুলা উনান, উনন যা চুলা বলে, দেখেছেন তো মহিলারা করে, ও উটো চুলো যাকে বলে, তুলে নিয়ে যায় এখানে যায় ওখানে যায়, ওই চুলো করতো, ওই চুলোর মুখটা করতো একটা ঠাকুরের আকৃতি করে, খাওয়া দাওয়া রান্না করতো ওখানে, রান্না করে চুলাতে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলো, করে নিয়ে ওই চুলোটাকে সামনে রাখতো, রেখে ওকে সাজদা দিত আর বলতো এ আমার খাওয়াবার খোদা, এ না হলে রান্না হতো না, খাওয়াই হতো না। একটা গেল। আরেকটা জঘন্য কাজ কী করতো শুনে নিন, মরুভূমি এলাকায় পানির খুব কষ্ট, তো মানুষ পেশাব পায়খানা ফিরে পানির প্রয়োজন হতো, তো পানির প্রয়োজন যখন হতো পেশাব পায়খানার রাস্তায় পানি ব্যবহার করা তো খুব দরকার, ওরা করতো কি, বদমাইশগুলো কম বদমাইশ ছিল, ওরা করতো কি একটা এই এক বিঘত মাটির একটা ওই পুতুল মতো করতো, হাতল গোছের করে ওই একদম একটা মূর্তি করতো, মূর্তি একটা মানুষের আকৃতি করতো এরম লম্বা মতো করে পেশাব পায়খানা ফিরে আর ওই জায়গাতে ঘষে আর বালিতে ঘষে নিত, ঘষে নিয়ে ওটাকে সামনে রেখে আর ওর কাছে মাথা নত করে বলতো ই আমার পায়খানার খোদা, এ না হলে সমস্যায় পড়ে যেতাম। এবার আপনারা বলুন তো দেখি, যে এলাকায় আর এমনি তো চুরি ডাকাতি রাজানি মিথ্যাবাদী চিটিংবাজি মোনাফিকি, তার সাথে সাথে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া থেকে শুরু করে আর পিতামাতার মারধর থেকে শুরু করে তো কিছু বাঁচছিল না, আর নবীদের হত্যা করা থেকে তো বাঁচছিল না, যে এলাকায় মানুষরা এই রকম কাজ করত, নোংরা কাজ, সেই এলাকায় একজন লাইট, ওই এলাকায় ওই অন্ধকার সময়ে একটা লাইটের প্রয়োজন ছিল কি ছিল না, জোরে বলুন, ছিল। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে, সেই নবী রসুলগুলো মারধর খেয়েছে, জাকারিয়া নবীকে মাথা থেকে চিরে দিয়েছে, কী সহ্য করেছেন কষ্ট, ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, ইব্রাহিম নবীকে তাকে এমন পরীক্ষায় ফেলা হলো নিজের ছেলের গলায় ছুরি চালিয়ে দিল, শুধু তাই নয় ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দেওয়া হলো, শুধু তাই নয় ইউনুস নবীকে মাছের পেটেও ঢুকে গেল, সে মুসা নবীকে নদীরে পারাপার করে দেওয়া হলো, ঈসা নবীকে আল্লাহ পাক তুলেও নিলেন, মুহাম্মদ সাল্লামকেও এরকম কষ্ট করতে হয়েছে। এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি মুসলমানদের নবী? হ্যাঁ, তা সারা বিশ্বের নবী যদি হয় তা সারা বিশ্বের লোক মুহাম্মদকে নিশ্চয়ই ভালোবাসে, বলুন না? তা মুহাম্মদকে যদি বিশ্বের মানুষ ভালোবাসলো তার প্রমাণ কি হলো? এখন তো যা দেখা যাচ্ছে মুসলমানরাই মুহাম্মদকে বেশি ভালোবাসে। তাহলে আমাদের জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, একটি প্রশ্ন তার উত্তর। আমি আপনাদের প্রশ্ন করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? জোরে বলুন, মুসলিম ছিলেন, ঠিক 100%। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ছিলেন, কোন মুসলমান ছিলেন? হানিফ মুসলমান ছিলেন। কি বললাম, মনে রাখবেন এইটা, আমার মনে হয় আমার ধারণা, মানে বহু মানুষই জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান, হানাফি নয়, হানিফ মুসলমান। ভালো করে শুনে নিন, ছোট্ট একটি ঘটনা আছে এর পিছনে। এই জন্য কোরআনের আয়াতগুলোর পিছনে, প্রত্যেকটা আয়াতের পিছনে একটা একটা করে ঘটনা রয়েছে, একটা একটা করে ঘটনা আছে। ছোট্ট উদাহরণটা দিয়ে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান কীভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন আর ইহুদিদের জ্ঞানী লোকেরা এসেছে, খ্রিস্টানদের মানে নাসারাদের জ্ঞানী লোকেরা এসেছে, মশরেকদের জ্ঞানী লোকেরা এসেছে, তিন ধর্মের জ্ঞানী লোকেরা এসেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করবে। তো ইহুদিরা প্রথম এসে বলছেন, হে মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো কোথায় পেয়েছো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে ধর্ম প্রচার করছি এটা আমার নিজস্ব ধর্ম নয়, এটা হলো আমার পিতা ইব্রাহিমের ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, যেই বলেছি ইব্রাহিমের ধর্ম, তখন ইহুদিরা বলছে, আরে মুহাম্মদ ইব্রাহিম ছিল ইহুদি। যেই বলেছে নাসারা বা খ্রিস্টানরা ছিল, ওরা বলছে, এ দাঁড়াও মুহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী নাসারা ছিলেন। এরা বলে, ইহুদিরা বলে আমাদের, নাসারারা বলে আমাদের, এরপরে মুশরিকরা বলেছিল ইব্রাহিম আমাদের,
এই তিন ধর্মের মানুষ যখন বলল যে মুহাম্মদ আমাদের ধর্মের লোক, সকলেই বলছে, তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তিন নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান, আল্লাহ পাক বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নাসরা ছিলেন না, ইব্রাহিম কি ছিলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার আসছি, বাপেরা শুনে নিন, হানিফ মুসলমান কাকে বলে, আপনারা কি হানিফ মুসলমান, তার প্রমাণ দিয়ে দিচ্ছি, শুনে নিন, আমি একজন হানিফ মুসলমান, আপনারাও হানিফ মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন হানিফ মুসলমান। শুনলে অবাক হয়ে যাবেন, হানিফ মুসলমান কাদের বলে, হানিফ মুসলমান তাদেরকে বলে, খুব ভালো করে এটা শুনে নিন, অনেক ম্যাক্সিমাম মানুষ জানে না যে হানিফ মুসলমান, মুসলমান বলে সকলে চেনে, কিন্তু না, হানিফ মুসলমান কাকে বলে শুনে নিন, যারা আল্লাহকে একক বলে মানে, কি বললাম, আল্লাহকে একক বলে মানে, আর আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী এবং রসুল বলে মানে এবং আল্লাহর বান্দা বলে মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি আল্লাহর বান্দা বলে মানেন কি মানেন না? যদি আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা বলে অস্বীকার করেন, তাহলে আপনাদের ঈমান নেই, বেঈমান। কারণ কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর বাংলা মানে কি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রসুল এবং তার বান্দা। কিছু বুঝতে পারছেন? এখন যদি আল্লাহর নবী এক করে দিই তাহলে সমস্যা। অনেক শ্রেণীর মানুষের মাথায় ধারণা থাকে, যে খোদা হ্যায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেহি, এ বাত তো বিলকুল সহি নেহি, যেই খোদা সেই নবী, খবরদারের কথা বলবেন না। আগার কই মৌলানা যে খোদা হ্যায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেহি, আরে এ বাত তো বিলকুল সহি নেহি, আগার কই মৌলানা তকরির মে এইসা কহে যে খোদা হ্যায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেহি, উস মৌলানা কো তকরির করনে কে বাদ দোবারা ঈমান লানা জরুরি হ্যায়, লিহাজা খোদা কে জাতে মোবারক আলা হ্যায়, রসুল কে জাতে মোবারক আলা হ্যায়, এহি আকীদা আহলে সুন্নাতুল জামাত কি হয়, ঠিক হয় না? মনে রাখবেন, যেই আল্লাহ সেই নবী, কোনোদিন এটা বিশ্বাস করবেন না, আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আমরা আবেগের বশবতী হয়ে বেঈমান কেমন করে হই দেখে নিন। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, অন্য পূর্ববর্তী লোকেরা, পূর্ববর্তী যুগের উম্মতেরা, তারা তাদের নবীদেরকে ভক্তি করতে 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 বেঈমান হয়ে গেছে। কিরকম বলি, ইহুদিরা তাদের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়েছে উজায়ের নবীকে, বললো অকালাতিল ইহুদু উজাইরুন ইবনুল্লাহ, উজায়ের নবী আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর খ্রিস্টানরা ওরা বললো অকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, নাসারারা বললো, খ্রিস্টানরা বললো কি ঈসা হলো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। সুতরাং আমরা হলাম হানিফ মুসলমান। আরে হানিফ মুসলমানদের শত্রু সারা পৃথিবীতে, ইহুদিরা হানিফ মুসলমানদের শত্রু, মুশরিকরা হানিফ মুসলমানদের শত্রু, খ্রিস্টানরা হানিফ মুসলমানদের শত্রু, বৌদ্ধরা হানিফ মুসলমানদের শত্রু। কিছু বোঝাতে পারলাম আমি? এই পৃথিবীতে হানিফ মুসলমান, শুনে রেখে দিন, হানিফ হানাফি নয়, হানাফি একটা মাজহাবের নাম, আমরা এটা ভুল করি, হানাফি একটা মাজহাবের নাম, হানাফি শাফি মালিকি হাম্বলি একটা মাজহাবের নাম, আর হানিফ হচ্ছে একনিষ্ঠ মুসলমান। এই হানিফ মুসলমান হওয়াটাই খুব কঠিন, হানিফ মুসলমানের পরিচয় মারাত্মক। মুহাম্মদ ইব্রাহিম নবী ছিলেন একজন হানিফ মুসলমান, আর ইব্রাহিম নবীকে অনুসরণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন হানিফ মুসলমান। আর আমি আব্দুল্লাহ হিল মারুফ, আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মদকে অনুসরণ করি, ইব্রাহিম নবীকে অনুসরণ করি, তাই আমি হলাম একজন হানিফ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও তাই, আমরা তো বুঝি না, এজন্য আপনাদেরকে আমি এ কথাগুলো টুকটুক করে হয়তো চিৎকার করে বললাম না, খুব স্পিরিটে বললাম না, বা টেনে টুনে বললাম না, খারাপ ভাববেন না, টেনে বলার নাম কিন্তু ওয়াজ নয়, মানুষকে বুঝিয়ে দেবার নাম ওয়াজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বৃষ্টি এসেছে না, হ্যাঁ, এতে আপনাদের প্রবলেম হচ্ছে? উপরে তো ছাওয়া আছে নাকি, মাশাল্লাহ, অসুবিধে নেই, শুনে রেখে দিন, আমার শ্রোতা বেশি দরকার নেই,
আমার দুই থেকে তিনজন শ্রোতা যদি থাকে, 1000টা শ্রোতার থেকে দুইজন শ্রোতা যদি সঠিকভাবে শোনে, ওটাই আমার যথেষ্ট। শুনে রেখে দিন, আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, আবার আমি প্রাইভেটও পড়াই। ক্লাসে 100 জন স্টুডেন্ট তাদেরও পড়াই, আর ওই সাবজেক্টটা আমি প্রাইভেট যখন পড়াই 4 জন স্টুডেন্টকে পড়াই, ঠিক না বেটি? কিছু বুঝতে পারছেন আমার কথাটা? ক্লাসে যখন পড়াই একদম হই হুল্লোড় করে পড়াতে হয়, আর 4 জন স্টুডেন্ট যখন কাছে থাকে না প্রাইভেট পড়াই যখন, তাকে ভালো করে পড়াতে হয়, ঠিক না বেটি? তাহলে আমার স্টুডেন্ট যত কম হবে তত আমার বলার কায়দাটা সহজ করে বোঝাতে সুবিধা হবে, আর স্টুডেন্ট যখন অনেক হবে তখন এক একটা স্টুডেন্ট এক এক রকম মেন্টালিটি নিয়ে বসবে, সুতরাং সকলকে আমি আমার মেন্টালিটি দিয়ে সকলের বোঝাতে অসম্ভব হবে, ঠিক না বেটি? এই জন্য মনে রাখবেন এই প্রাইভেট শব্দটার গুরুত্ব অনেক বেশি, আমরা কিন্তু বুঝি না, একদম বাস্তব কথা। যাই হোক, এবার আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আজ সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে পারিনি বা করিও নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ, কর্ম, হাদিস সবগুলোকে নিয়ে অমুসলমানরা গবেষণা করেছে এবং মুসলমানরাও গবেষণা কিছু করেছে। আফসোসের বিষয় কি জানেন, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হলো সেই কোরআনের ভিতরে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত? 1000-এর আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। আমরা কটা বিজ্ঞান ভিত্তিক আয়াত জানি? কটা জানি বিজ্ঞান ভিত্তিক আয়াত? আফসোস, আমরা সে বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলোকে আমরা কোনোদিন বাছাইও করিনি, পড়িনি। আমরা কি করেছি জানেন, আমরা বক্তারা, আমরা শুধু মানুষকে ফজিলাত বায়ান করেছি। ফজিলাত কি হলো? হ্যালো, আমরা শুধু মানুষকে না ফজিলাত বায়ান করেছি, খালি কি বলেছি জানেন আপনাদেরকে, আমরা বক্তারা কি বলেছি, দরুদ শরীফ পড়লে 10টা নেকি পাবে, জান্নাতে চলে যাবে, এই হবে তাই হবে। এই ফজিলাত বায়ান করতে করতে আপনাদের মাথায় এমন জিনিস ঢুকিয়ে দিয়েছি যে গবেষণার দিকটা আমার আপনাদের মাথায় ঢোকানো হয়নি, যার জন্য আজকে অমুসলমানরা তারা গবেষণা শুরু করে দিয়েছে। মোহাম্মদ সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, শুনে নিন, মোহাম্মদ সাল্লাম কুলি আইয়ুহান্নাস, হে নবী তুমি বলো, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব জাতি আমি সারা বিশ্বের নবী রসুল হয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন দেখি, মুসলমানরা যারা তাকে অনুসরণ করেছে তারা হলো হানিফ মুসলমান, আপনারা তারা অনুসরণ করেছেন আপনারা হলেন হানিফ মুসলমান। এবার আসছি মোহাম্মদ সাল্লাম কাদের সঙ্গে কীরূপ আচরণ করেছে, তার আদর্শ দুই একটা আপনাদেরকে বলি, শুনলে আজকের অবাক হয়ে যাবেন। এক ব্যক্তি এসে মসজিদে পেশাব ফিরছিল, আল্লাহর নবী বসে আছেন, সাহাবিরা বসে আছেন, ইসলামের আদর্শটা দেখুন, একজন ব্যক্তি এসে মসজিদে গায়ে দিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে, নবীজি দেখতে পেলেন, সাহাবিরাও দেখলেন, কি আদর্শ দেখুন, বলছে ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেটি পেশাব ফিরছে কি করা যায়, সঙ্গে সঙ্গে বলো মেরে দি। আল্লাহ নবী বললেন দাঁড়াও, মেরো না, ও পেশাব ফিরছে, পেশাবটা ফিরতে দাও, পেশাবটা ফিরতে দাও। কোনো মানুষ যদি পেশাব ফিরতে ফিরতে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয় তখন দেখবেন একটা কিডনির সমস্যা আসতে পারে, অতএব দাঁড়াও। ব্যাস পেশাব ফেরা হয়ে গেল, নবীজি তাকে ডাকলেন, শুনে নিন, ডেকে বললেন বাবা এটা ধর্মস্থান, প্রত্যেক ধর্মে প্রত্যেক ব্যক্তির কাছে তার ধর্মস্থানটা হলো পবিত্র, সুতরাং এই ধর্মস্থানে কোনোদিন পেশাব ফিরতে যাও না। ছেলেটি কিছু দূর গেল, গিয়ে চিন্তা করলো আমি যদি আমার ধর্মস্থানে গিয়ে যদি পেশাব ফিরতাম আমার স্বজাতিরা আমাকে কি গালাগালি করতেও দ্বিধাবোধ করতো না, না এ অন্য কেউ নয় এই সেই মোহাম্মদ, সুতরাং ছেলেটি ঘুরে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন, আজ ইসলামের আদর্শ হলো এটাই, আর আমাদের আদর্শ বাপরে বাপ কল্পনার বাইরে। শুধু তাই নয়, মোহাম্মদ সাল্লামের কাছে একজন ব্যক্তি, একজন যুবক ছেলে, ইহুদিদের ছেলে, মুসলমান নন, প্রতিদিন আসতো হাদিস শুনতে, কোরআন শুনতে আসতো, তা কয়েকদিন ছেলেটা আসে না, আল্লাহ নবীর আদর্শ দেখুন, কয়েকদিন ছেলেটা আসে না, নবীজি বললেন কি ব্যাপার বলো তো, সেই যুবক ছেলেটার আসে না, তা দু একজন বলল হে নবী মনে হয় ছেলেটির কোনো অসুস্থ হয়েছে। নবীজি খুঁজে খুঁজে তার বাড়িতে গেলেন, তার বাড়িতে গেলেন, ছেলেটির মা হচ্ছে অমুসলিম, দেখে বলছে বাবা আল আমিন আমার বাড়িতে এসেছে, মানে মোহাম্মদ সাল্লামকে বলতো আল আমিন, আল আমিন মানে সত্যবাদী, নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলছে আলামিন আমার বাড়িতে এসেছে, সঙ্গে সঙ্গে বলছে বাবা আমার কপালটা, আমার কপাল, তুমি আমার বাড়িতে এসেছো, বসো বাবা বসো। নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন, মা আমি এসেছি আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে। আপনার ছেলে কোথায়? তো বলছে ওই ঘরে ঘুমাচ্ছে, শুয়ে আছে, প্রচণ্ড জ্বর। নবীজি গেলেন ছেলেটির কাছে, গিয়ে বললেন তুমি কয়েকদিন আমার কাছে যাচ্ছিলে, তোমার সঙ্গে একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে, তো তাই কয়েকদিন দেখতে পাইনি, তাই তোমার কাছে এলাম একটু দেখতে কেমন আছো জানতে। আমার আল্লাহ যদি চায় তোমার শরীর ভালো করে দেবে। ছেলেটি সুস্থ হয়ে গেল। দু তিন দিনের মাথায় ছেলেটি নবীজির কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি আদর্শ দেখেছেন! আর আপনার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় আপনি দেখতে যাওয়া তো দূরের কথা, মনে মনে কি বলেন? আল্লাহর নবী বলেছেন, আমি মোহাম্মদ বলে যাচ্ছি প্রত্যেক মুসলমান, মুসলমানের হক হলো যদি তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভোগে তুমি তাকে দেখতে যাবে, মরণাপন্ন ব্যক্তিকে তুমি দেখতে যাবে। তুমি যখন থেকে দেখতে যাবার নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। আর আমরা কী করি? আপনার বাপের শরীর খারাপ যদি আমাকে বলেন, হুজুর আমার বাপের শরীর খুব খারাপ, চলুন একটু দেখে আসবেন, আমি এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন, যাবো যাবো বাবা যাবো যাবো, তোর বাপ মরুক চল্লিশে খানা খেতে যাবো। খারাপ পাবেন না, যাই হোক, নবীজি বলেছেন, নবীজি বলেছেন তোমার তোমার পাশের বাড়ি যদি আগুন লাগে, পাশের বাড়ি যদি আগুন লাগে, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর জৈন হোক আর ব্রাহ্মণ হোক, পাশের বাড়ি যদি আগুন লাগে তুমি এক বালতি পানি নিয়ে ছুটবে। আর আমরা কি করি? পাশের বাড়ি আগুন লাগলে জমি জায়গায় ঝগড়া হয়েছে, পেট্রোল লে যাই, পেট্রোল যাতে মাল জোরে জ্বলে। পাঞ্জাবের ভাটিন্ডাতে একজন নবীর সাহাবির মাজার, তার নাম হলো রতন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনে নিন, যিনি 630 বছর বেঁচে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ভাবতে পেরেছেন? তার জীবনীটা খুলে দেখবেন, আপনারা ইউটিউব সার্চ করবেন, বলবেন রতন শাহ, বাবা রতন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঞ্জাবের বাটিন্ডা, তার জীবনীতে খুলে দেখবেন একদম পরিষ্কার, ইউটিউব আপনার পেয়েও যাবেন নেটে। বলছে যে তার পৃথিবীতে তিনি হায়াত পেয়েছিলেন 630 বছর। তার জীবনীতে বলা হয়েছে, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাল্যকালে 4 বছর বয়স, উনি একটা বাচ্চা ছেলে, ঘটনাটা বলবো, হ্যাঁ শুনে নিন অবাক হয়ে যাবেন। উনি বলছেন আমি একদিন সামদেশ থেকে আসছি ব্যবসা করতে, তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা খোলা ময়দানে একটা বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, ছোট বাচ্চা ছেলে, একটা বকরি নিয়ে সরু খাল, আপনারা কি বলেন সুতি খাল নাকি সরু খাল, সরু খাল নিয়ে খালের ওপারে আছে, চিন্তা করছে কি করে আমি পার হব, আমিও পার হব, বকরিটাও পার করতে হবে, চিন্তা করছে, ভাবছে, দেখছে। বলে আমি বাচ্চাটা দেখে মনটা গলে গেল, তখন আমার বয়স ছিল মাত্র 30 বছর, কত বছর 30 বছর, আমি এত সুন্দর বাচ্চা কখনোই দেখি নাই। তা আমি তখন কাছে গিয়ে বলছি বাচ্চাটাকে, তুমি কি ওপারে যেতে চাইছো? তা বাচ্চাটা বলল হ্যাঁ। তখন আমি করলাম কি, বকরিটাকে খালটা পার করে দিলাম আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে খালটা পার করে দিলাম। দিতে ওই ছোট্ট বাচ্চাটি আমাকে মুখের দিকে চেয়ে বলল, বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি হায়াতি, 6 বার কথাটা বললো, কবার? 6 বার। তা আমি শুনে খুশি, এর বাংলা মানে কি, সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুক, আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান মানে হায়াত বাড়িয়ে দেব, এইটুকু। তা আমি বাচ্চা ছেলে এই দোয়াটা শুনে, অত সুন্দর বাচ্চা শুনে চলে গেলাম, হয়ে গেল। ঠিক তার 40 বছর পর, মানে আমার বয়স যখন 70+, তখন দেখছি শুনছি আরবের মরুভূমি এলাকায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তার নাম মোহাম্মদ। আর আমি তাওরাত কেতাবে পড়েছিলাম আখিরি জামানায় যে নবী হবে তার নাম হবে মোহাম্মদ, নামের সঙ্গে মিলে গেছে। তো আমি এলাম, আসার পরে দেখছি ওই ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমার মুখের দিকে চেয়ে বলছে, আমাকে চিনতে পাচ্ছেন? বলছে আমি তোর বল, আমি তো চিনতে পাচ্ছি না। বলছে আপনি আপনার জীবনে কোনো বাচ্চা ছেলেকে খাল পার করিয়েছিলেন কোলে করে, মনে আছে? অনেক দিনের কথা, 40 বছর আগের কথা হতো মনে থাকে নাকি? বলছে আমি অনুমান করে করে বললো, হলো হতে পারে। বলল আমি হলাম সেই বাচ্চাটা, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝলাম যে নবীর আদর্শ হওয়ার কথা, পৃথিবীতে যে নবী আসবেন সেই নবীর নিদর্শন এই ব্যক্তি। বলল আমি ইসলাম গ্রহণ করলাম, করার পরে উনি আমাকে 6টা খেজুর দিলেন, কটা? 6টা খেজুর দিলেন, উনি কোটিপতি মানুষ। আমি তখন করলাম কি,
ওই ছটা খেজুর নিয়ে আমি ব্যবসা করতে চলে এলাম ইসলাম গ্রহণ করে। এবার ইসলাম ইসলামের বাণী প্রচার করতে 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 ইরাক ইরাক ইরান আফগানিস্তান হয়ে পাকিস্তান বর্তমান পাকিস্তান হয়ে আমি এই পাঞ্জাবে এসে হাজির হলাম, বাটিন্ডা, পাঞ্জাবের বাটিন্ডাতে তার মাজার। তো আমি এখানে আল্লাহ পাক উনি বলছেন আমার বিশ্বাস আমার রসূলুল্লাহ আমাকে ছবার দোয়া করেছিলেন, আর ছটা খেজুর দেওয়ার ওসিলায় মনে হয় আল্লাহ পাক আমার 630 বছর হায়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিটু বুঝতে পারছেন কথাটা? সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্র কেমন ছিল কল্পনার বাইরে। তিনি বলছেন হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি মানুষকে উপকার করো, আর তার উপরে যে কোরআন নাজিল হলো শুনলে অবাক হয়ে যাবেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ পাক বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক বা শরীক করো না, আর কি অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা যত্ন করো। মনে রাখবেন বন্ধুরা, পিতা মাতা হলো অমূল্য রত্ন, কোনোদিন বাম্মাকে কাঁদিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। আপনি যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ হন না কেন, আপনার পিতামাতা যদি চোখের পানি ফেলে হকের উপরে আপনার ঠিকানা জাহান্নাম। রাসূল বলেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি রাদিয়াল্লাহু ফী রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সখতুল্লাহ ফী সখতিল ওয়ালিদাইন। নবী বললেন হে যুবক, হে মানুষ, হে পুরুষ সন্তান, তুমি মনে রেখো তোমার ব্যবহারে যদি হকের উপরে তোমার বাম্মা নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবারে আল্লাহ পাক বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, আর কি করবে, ওয়াবিজিল কুরবা, নিকটবর্তী লোকের উপকার করবে। নিকটবর্তী লোক কারা কারা? আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনার ভাই, নিকটবর্তী লোক, এদের উপকার করতে বলেছে। মুহাম্মদ সাল্লাম বললেন হে আল্লাহ, আমি আমার উম্মতদেরকে কি করে সচ্ছলতা নিয়ে আসবো অর্থনৈতিক দিক থেকে? আল্লাহ বললেন নবী তোমার কোনো চিন্তা নাই, তোমার উম্মতের ভিতরে এমন একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি যেটাকে ফরজ করে দিচ্ছি, নামাজ যেমন ফরজ, তোমার উম্মতের ভিতরে এমন একটা জিনিস ফরজ করে দিচ্ছি, তার নাম হলো যাকাত, শতকরা 2.5%, 2.5 টাকা করবে কি গরিবদের দেবে, ও খাবে এও খাবে, দুইজনে খাবে, ঠিক সম পরিমাণ বজায় থাকবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। যেখানে কোরআনে দেখবেন নামাজের কথা, তার পরে পরে বেশিরভাগ জায়গাতে জাকাতের আলোচনা করা আছে। অনেকে নামাজ পড়ে পাঁচ অক্ত জাকাত দেয় না, ঠিক না বেটি? আফসোস, মনে রাখবেন জাকাত যে কি উপকারিতা, একমাত্র যিনি দেন তিনিই বোঝেন। চলো এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবিজিল কুরবা, নিকটবর্তী আত্মীয়র উপকার করবে। এ প্রসঙ্গ যখন এলো একটু কথা বলে দিচ্ছি, শুনে রেখে দিন। আপনি আপনার বোনকে যখন শাড়ি টাড়ি দেবেন, শাড়ি দেবেন, জামা কাপড় দেবেন, স্ত্রীকে না যাই নিয়ে দেওয়াটা উত্তম, খারাপ সেন্স নেবেন না। অনেকে হয়তো ভাবছেন যে হুজুর আবার কি বলছে, বউকে না যেন, হ্যাঁ শুনে রেখে দিন, আপনি আপনার স্ত্রীকে না যাইনে যদি বোনকে দেন ভালো হবে, আর যদি স্ত্রীকে জানি, এখন তো ম্যাক্সিমাম মানুষ তো বউ পাগলা বিবির গোলাম, কারণ বাসর রাতে যখন ঢুকেছিল মাথা হেঁট করে হাত দূরে জড়ো করে বলেছিলাম আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল জড়ি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, এই বলেই তো ঢুকেছিলাম। এই জন্য রসুল বললেন শোনো, তুমি তোমার স্ত্রীকে না যাইনি যদি তোমার বোনকে কিছু দাও, এটা ভালো জিনিস, স্ত্রীকে জানিয়ে দিলে হয়তো ওর মনটাকে খুঁতমুত হতেই পারে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াবিজিল কুরবা, নিকটবর্তী আত্মীয়র উপকার করো, আর কার করবে, ওয়ালিয়াতামা, এতিমদের উপকার করবে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, ও আবার হাজি সাহেব, বিশাল বড় হাজি সাহেব, ওই সপনাস, হ্যাঁ বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ভাইপদের সম্পত্তি চাচা রেকর্ড করে বসে আছে, দলিল বের করছে না চাচা, মোটেই দলিল বের করছে না, এত সহজ। শুনে রেখে দিন, এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল-ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলামুনা সাঈরা, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার
17 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 10 আল কোরআন নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে ইতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে করো জোরে আপনাদের বলে যাচ্ছি ইতিমের মাল জীবনে ভক্ষণ করবেন না আল্লাহ সহ্য করবে না এবং রাসূল বললেন যদি কোনো ব্যক্তি ইতিম বাচ্চার মাথায় হাত বুলায় কোনো ব্যক্তি যদি ইতিমকে আশ্রয় দেয় আল্লাহ রাসূল বলেছেন মান আওয়া ইতিমান ইলা তুআমিগি ওয়া শারাবিগি আউজাবাল্লাহু লাকুল জান্নাহ কোনো ব্যক্তি যদি কোনো ইতিমকে আশ্রয় দেয় কোনো ইতিমকে যদি পানি পান করায় ইতিমকে যদি খাবার খাওয়ায় আউজাবাল্লাহু লাকুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর আমরা কি করি ইতিমের মাল মারতে পারলেই বাঁচি তাই না ভাববেন বাড়ি থেকে চলো